এই বাংলাদেশ স্বাধীন একটি দেশ। এই দেশে মুসলমানগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে বা যারাই আছে, যে কোনো ধর্মাবলম্বী হোক, শান্তিতে সুশৃঙ্খল ভাবে বসবাস করছে। এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটেনি, কোনো ধরনের সাম্প্রদায়িকতা এই দেশের মানুষ দেখেনি। এই দেশ স্বাধীনতার পর থেকে নিয়ে আজও পর্যন্ত সকল ধর্মের মানুষেরা শান্তিতে সুশৃঙ্খল ভাবে বসবাস করছে। এর নজির অন্য কোনো দেশে পাওয়া যাবে না, যেভাবে বাংলাদেশের মাঝে মানুষেরা শান্তিতে সুষ্ঠুভাবে বসবাস করছে, সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টিকোণে। কিন্তু এই দেশে মানুষ শান্তিতে বসবাস করুক, মানুষ খুব শান্তি পাক, এই দিকটা পর্যন্ত কিছু কিছু কুলাঙ্গারদের সহ্য হচ্ছে না। এই দৃষ্টিকোণ, এই শান্তির দৃষ্টিকোণকে, শান্তিকে বিঘ্নিত করার লক্ষ্যে একদল কুচক্রী মহল আজ পায়তারা চালাচ্ছে। এর মাঝে একটি নাম দু চার দিন দু একদিন ধরে যা আমাদের সামনে ভেসে আসছে, তার নাম হলো প্রিয়া সাহা। সেই প্রিয়া সাহা বাংলাদেশের একজন নাগরিক। আজ বাংলাদেশের নাগরিক হয়ে করছেটা কি? বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশকে কিভাবে নষ্ট করা যায়, বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায়, এই সমস্ত কাজের মাঝেই সে অংশগ্রহণ করছে। আমার মুসলমান ভাইরা, ব্যথা লাগে, অন্তরে কষ্ট লাগে যখন সেই প্রিয়া সাহার নাম আমাদের কানের মাঝে ভেসে আসে। আপনারা সকলে দেখেছেন প্রিয়া সাহা ভারতের, সেই প্রিয়া সাহা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কাছে কি অভিযোগ করেছে, বাংলাদেশ থেকে নাকি 37 মিলিয়ন মানুষ, অর্থাৎ 3,70,00,000 মানুষ যারা শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওদেরকে নাকি মুসলমানেরা গুম করেছে। ওরা কোথায়? ওদের কোনো পাত্তা নাই। আমার প্রশ্ন হল, বাংলাদেশ 15 কোটি 17 কোটি মানুষ, এর মাঝে শতকরা 92% হয়েছে মানুষ মুসলমান, আর বাকি 8% মানুষ হয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অর্থাৎ আদার্স ধর্মের। এই ধর্মের মানুষ 8% যদি হয়, তাহলে 17 কোটি মানুষের মাঝে 8% যদি ধরা হয়, তাহলে কোনোদিন 3 কোটি হবে না, বরং সর্বোচ্চ বেশির চেয়ে বেশি 15,00,000 হবে। কিন্তু এই মানুষটাকে 3,70,00,000 মানুষে পরিণত করে আজ ট্রাম্পের কাছে বিচার দায়ের করেছে, অভিযোগ করেছে সেই প্রিয়া সাহা, বাংলাদেশ থেকে নাকি 3,70,00,000 মানুষকে গুম করে দেওয়া হয়েছে। ট্রাম্প তখন বলেছিল কারা গুম করেছিল, তখন এই নর্তকেই বলেছিল মানুষকে, ওই ট্রাম্পকে, এটা নাকি মুসলিম সম্প্রদায়, মুসলিম মৌলবাদীরা নাকি তাদেরকে গুম করছে। আপনারা কোথায় আজকে বসে আছেন, আজকে লক্ষ্য করছেন কোথায় আমাদের দেশটাকে বিক্রি করার পায়তারা হচ্ছে, কোথায় মুসলিম সম্প্রদায়কে নিধন করার পায়তারা করা হচ্ছে? আপনারা ভেবে দেখেননি? ও মুসলমান ভাইরা আমার, ট্রাম্প সারা বিশ্বের মানুষেরা যাকে চিনে সাম্রাজ্যবাদী মুড়ল, তার কাছে গিয়ে এই অভিযোগটা করেছে। গভীর দুঃখ লাগে আমাদের কাছে, কিভাবে সে এই বিচারটা করলো, কিভাবে সে এই বিচার দায়েরটা করলো সেই ট্রাম্পের কাছে। আজ এই ঘটনার জন্য মূল দায়ী করা হয়েছে সরকারকে, প্রধানত আসামি করা হয়েছে বাংলাদেশের মুসলমানকে। সরকারকে তো এমনিতেই বলে দিয়েছে সরকার নাকি এই দৃষ্টিকোণে বিচার করছে না,
এদিকে তোয়াক্কা করছে না, এদিকে নজর দিচ্ছে না। আর মুসলমানদেরকে তো বলেই ফেলেছে মুসলমানরা নাকি এই মুসলমান, এই মুসলমানেরা নাকি একটি মৌলবাদী গ্রুপ, এই মৌলবাদীরা তাদেরকে উচ্ছেদ করছে। আমার মুসলমান ভাইরা, প্রিয়া সাহার পরিচয়টা হলো বাংলাদেশের মধ্যে একটা সন্ত্রাসী সংগঠন আছে যার নাম হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন এমন একটা সময় আসবে দস্তরখানায় যেভাবে মানুষকে খাবারের জন্য ডাকা হয়, কাফের বেঈমানেরা এইভাবে মুসলমান নিধনে মানুষকে ডাকবে। সে হিন্দু হোক দেখার বিষয় না, ধর্মের দিক দিয়ে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এই সবগুলো দেখার বিষয় না, মূলত মুসলমান ধ্বংসের ক্ষেত্রে ওরা বাতিল সবাই এক। ও মুসলমান ভাইরা, সেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদিকা হয়েছে প্রিয়া সাহা, মানবাধিকার কর্মী, এনজিও কর্মী, আজ সে বাংলাদেশ ছেড়ে অন্যত্র গিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে। এটা শুধু মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ নয়, রাষ্ট্রদ্রোহিতার শামিল, রাষ্ট্রের বিরুদ্ধে আজ সে নালিশ করেছে। কোথায় এই দেশ বিধর্মীরা কষ্টে নয় বরঞ্চ শাস্তিতে শান্তিতেই আছে। বিধর্মীরা এই দেশে কোনোদিন অশান্তিতে না, বরঞ্চ বিধর্মীরা শান্তিতে আছে, মুসলমানরা এদেরকে শান্তি দিচ্ছে। আজ ভারতে মুসলমানদেরকে একদম পেটানো হচ্ছে, মেরে ফেলে দেওয়া হচ্ছে, আর মেরে ফেলছে হিন্দুরা, কিন্তু বাংলাদেশের মুসলমান কোনদিন ওই হিন্দুদের উপর আক্রমণ করে নাই, একথা বলে নাই, ভারতে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, আজকে তোমাদেরকে কুত্তা পেটা করা হবে এটা বলে নাই। মায়ানমার বৌদ্ধরা আমার মুসলমান ভাই বোনদেরকে শহীদ করছে, নির্বিচারে হত্যা পর্যন্ত করছে, কিন্তু বাংলাদেশের মুসলমান, বাংলাদেশে অবস্থানরত কোন বৌদ্ধকে বলে নাই তোমাদের গায়ের চামড়া উঠিয়ে দেব, এই ধরনের কোন কথাবার্তা বলে নাই, ওরা শান্তিতে আছে। আর পাশাপাশি সিলেট বিভাগাধীন হবিগঞ্জ জেলার বানিয়াচং থানা পাহাড় পড়ে আপনারা লক্ষ্য করেছেন বিগত কয়েক বছর আগে বাজারে মসজিদকে হিন্দু গোষ্ঠীরা, হিন্দু জঙ্গিরা আগুন দিয়ে পুড়িয়ে ছারকার করে দিয়েছে, কিন্তু কোন মুসলমান তো ওই হিন্দুদের উপর আক্রমণ করে নাই, তাহলে অশান্তিতে তারা কোথায়? ওরা তো শান্তিতেই আছে, আমরাও চাই ওরা শান্তিতেই বসবাস করুক। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ, এখানে তারা শান্তিতেই থাকুক, এর চেয়ে বেশি কিছু না, কিন্তু ওরা কিভাবে আমাদেরকে অভিযুক্ত আজকে করছে, এসব কিছু কি লক্ষ্য করেছেন সকলে? আজকে দেখেন ওদেরকে মুসলমানের চেয়ে বেশি মূল্যায়ন করার কারণে আজকে তারা আমাদের ঘাড়ে চেপে বসেছে। এই বাংলাদেশ মুসলমান হয়েছে 92% মুসলমান, কিন্তু মুসলমান 92% মুসলমানের দেশে মুসলমানদেরকে আজকে একদম মূল্যায়ন, একদম নিচু পর্যায়ে করা হচ্ছে, হিন্দু বৌদ্ধ যারা আছে এদেরকে আজকে একদম ঊর্ধ্বতন সারিতে রাখা হয়েছে। আজকে দেখেন সরকারি চাকুরিজীবী শতকরা 92% হয়েছে মুসলমান, 8% হয়েছে অন্যান্য ধর্মের। তাহলে চাকরির দিক থেকে আপনারা যদি বিবেচনা করেন তাহলে দেখবেন হিন্দুদের প্রায় সবাই বাংলাদেশের সরকারি চাকুরিতে আছে, কিন্তু মুসলমানরা তো আজকে নাই। মোট কথা, এদেরকে বেশি মূল্যায়ন করা হয়েছে। বানরকে যখন বেশি মূল্যায়ন করা হয় বানর তখন এমনিতেই কাঁধে চেপে বসে, বানরকে যখন আঘাত করা হয় তখন বানর দূরে থাকে। এর অর্থ এই নয় আমরা বলবো না যে হিন্দুদেরকে আঘাত করে করে দূরে রাখা হোক, না, এদেরকে শান্তিতে থাকার ব্যবস্থা করুন। মুসলমানদের দায়িত্ব হলো ওরা কিভাবে শান্তিতে থাকে এই সমস্ত দিক বিবেচনা করা, কিন্তু আজকে এদেরকে মূল্যায়ন করতে গিয়ে হিতে বিপরীত হয়েছে আমাদের। আল্লাহ আমাদেরকে সব কিছু থেকে হেফাজত করুন। এই নর্তকী প্রিয়া সাহা
অভিযোগ যে করেছে, অথচ আমেরিকা রাষ্ট্রদূত বাংলাদেশের মাঝে আছে, সেও বক্তব্যের মাঝে বলে দিয়েছে বাংলাদেশের ইমামদের সাথে সাক্ষাৎ করেছে, ধর্মীয় ব্যক্তি ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেছে, কথাবার্তায় আচরণ চাল চলনে যা কিছু তারা পেয়েছে যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি মাইল ফলক, এটা একটা দৃষ্টান্ত, এটা দিয়ে অন্যান্য দেশের মাঝে বহির্বিশ্বে দৃষ্টান্ত দেওয়া যায়। বলে বাংলাদেশে আমেরিকার যে রাষ্ট্রদূত, সে যদি এই ধরনের কথাবার্তা বলল, তাহলে এই নর্ত কি, এই নর্তি কিভাবে আমাদের দেশের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে আজ আমেরিকায় গিয়ে বিচার দায়ের করলো? আমার মুসলমান ভাইরা, আজ আমরা কোথায়? নামদারি স্বাধীনতা কামী কুলাঙ্গারেরা, নর্তকীরা, কপালে বড় বড় টিপ পলা নটীরা আজকে কোথায়? আজকে তোমাদের মায়া কান্না কোথায়? আজকে তোমরা কেন কথাবার্তা বলছো না এই প্রিয়াসাহার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কেন আজ তোমরা কথাবার্তা বলছো না? আজ তোমাদের অবস্থান কোথায় আমরা বুঝেছি, তোমাদের অবস্থান আমরা ভালো করে বুঝি, তোমরা কি করো আর না করো। এ ঘটনা মূলত মুসলিম নিধন ও দেশ ধ্বংসের একটা ষড়যন্ত্র। মুসলমানদের কি কিভাবে আমেরিকা যেখানেই দেখে মুসলমান সেখানেই তাদের লোলুপ দৃষ্টি দেয়, অতএব বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায়, এই স্বাধীন রাষ্ট্রটাকে কিভাবে ধ্বংস করা যায়, মুসলিম রাষ্ট্র হিসেবে মানচিত্র থেকে কিভাবে উঠানো যায়, মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়, এটাই হয়েছে এই ঘটনার মূল কারণ। তাহলে এই ঘটনার পেছনে কারা জড়িত এবং কাদের ইঙ্গিতে এ সব কিছু করেছে এই প্রিয়া সাহা, এবং কারা কারা এই ধরনের কাজ করে আমাদের রাষ্ট্রের, আমাদের সরকার প্রশাসনের জন্য করণীয় হলো, এসব কিছু ভালো করে যাচাই বাছাই করা। কে বা কারা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কাজ করে এবং কাদের ইঙ্গিতে করে, এসব কিছু ভালো করে যাচাই বাছাই করার মূল তত্ত্ব, মূল রহস্য উদ্ঘাটন করা এবং এর সঠিক বিচারটা করা। যদি সঠিক বিচার করা হয়, তাহলে এই ধরনের ষড়যন্ত্র আর এই প্রিয়া সাহার মতো কোন নর্তকী কোন কুলাঙ্গার করবে না। আমরা ভালো করে বলতে পারি আমার মুসলমান ভাইরা, এই প্রিয়া সাহা এই যে ঘটনা ঘটলো, এর জন্য আমরা চাই, আমরা আবেদন করব তাদের কাছে, এদের ওই প্রিয়া সাহা সহ যারা জড়িত আছে এদেরকে আইনের আওতায় এনে যদি বাংলাদেশে না আসতে চায়, ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসে তাকে কঠোর বিচারের ব্যবস্থা করা হোক, এবং সরাসরিভাবে রাষ্ট্রদ্রোহিতায় সামিল হওয়ার কারণে এই প্রিয়া সাহাকে বাংলাদেশি আইনের মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে একদম ফাঁসির কাস্টে ঝুলানো হোক, এটাই হবে আমাদের পয়গাম, আমাদের দাওয়াত, আমাদের আহ্বান। যদি এই ধরনের কিছু করা হয়, এই ধরনের কিছু যদি নগদ নগদ তরুতাজা শাস্তি যদি প্রদান করা হয়, তাহলে এই ধরনের শয়তানেরা, এই ধরনের ইবলিসেরা এই ধরনের কাজ করতে পারবে না। আজকে প্রিয়া সাহায্যে বলল, 3 কোটি 70 লক্ষ মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশে কি আর মানুষ নাই? ওদের চোখে কি একদম চশমা? ওদের ওরা কি একদম অন্ধ হয়ে আছে? ওরা কি কোনো কথাবার্তা বলে না? এটা তো বাংলাদেশের শয়তান পর্যন্ত বিশ্বাস করবে না, বিশ্বাস করবে দূরের কথা, আমেরিকার যে শয়তান আছে ওই শয়তানগুলো পর্যন্ত বিশ্বাস করবে না। তাহলে এখন থেকে মুসলিম উম্মার জন্য করণীয় হয়েছে, যারা আমরা মুসলিম, মুসলিম উম্মার জন্য করণীয় হয়েছে, আজ থেকে আমাদেরকে সজাগ হতে হবে, সজাগ ভূমিকা আমাদেরকে পালন করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, শুধুমাত্র এই কিছু নয়, আমাদের সজাগ ভাবে থাকতে হবে, এবং মুসলিম নিধনের ক্ষেত্রে এবং দেশ ধ্বংসের ক্ষেত্রে যে আবার যারাই অংশগ্রহণ করে, আইনের আওতায়দেরকে কঠোর শাস্তি প্রদান করতেই হবে। এটাই হয়েছে আজকে থেকে আমাদের পয়গাম। আর মুসলিমদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না, ঘুমিয়ে ঘুমিয়ে একদম আরাম আয়েশ আমাদের জীবনটাকে পর্যন্ত বিপন্ন করেছি, কিন্তু কাফের বেঈমান বেদিনেরা
আজকে তারা ঠিকই তাদের কাজ গোপনে গোপনে করে যাচ্ছে। অতএব কেহ যেন আর ধর্মের বিরুদ্ধে অবস্থান না নিতে পারে, কেহ যেন রাষ্ট্রদ্রোহিতায় রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কাজের মাঝে অংশগ্রহণ করতে না পারে। এই সমস্ত কাজের দিক থেকে আমরা একদম কঠোর ভাবে কঠিন ভাবে আমাদের যতটুকু চেষ্টা আছে সকল চেষ্টাকে চালিয়ে যেতে হবে। আর মুসলিম উম্মাহকে এক হতে হবে। মুসলিম উম্মাহ যদি এক হয়ে যায়, সারা বিশ্বের যদি মুসলিম উম্মাহগুলো এক হয়ে যায়, মুসলিম দেশগুলো যদি একত্রিত হয়ে যায়, কোন বিশ্বের কোন বেদিন কোন বেঈমান মুসলমানদের উপর আক্রমণ করতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে বাংলাদেশ হিসেবে আমাদের করণীয় হয়েছে, আমাদের সরকারের করণীয় হয়েছে, সরকার যেন প্রশাসন যেন এই সব দিকে ভালো করে একটু নজর দেয়। আমরা জনগণ হিসেবে আমাদের দায়িত্ব আছে, যারা দেশদ্রোহিতায় ধর্মদ্রোহিতায় সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এসব কিছু ভালো করে যাচাই বাছাই করে আইনের আওতায় নিয়ে আসা এবং এর সঠিক বিচারটা করা। টাকা পয়সাকে মামু পেয়ে পেয়ে একদম নীরব হয়ে গেলে চলবে না। এসব কিছু আপাতত বাদ দেন। রাষ্ট্রদ্রোহিতায় যারা অংশগ্রহণ করে এই সমস্ত দিক দিয়ে আপনারা এই টাকা লুপটা বাদ দেন, বাদ দিয়ে অন্ততপক্ষে দেশের হয়ে কাজ করুন।